মা-বাবাকে খুনের পর রায়পুর থেকে দ্রুত পাত্তারি গোটাতে মরিয়া হয়ে ওঠে উদয়ন। আর সে কারণেই 2013 8ই ফেব্রুয়ারি ডেথ সার্টিফিকেট হাতে আসার পরের মাসেই বাড়ি বিক্রি করে দেয় সে। মনে করছে পুলিশ, রায়পুরের অভিজাত এলাকা সুন্দর নগরে 1800 বর্গফুটের বাড়ি জলের দরে বেচে দেয় উদয়ন। 2013 মার্চ মাসে বাড়ি রেজিস্ট্রির নথি হাতে পেয়েছে রায়পুর পুলিশ। সে সময় ওই সম্পত্তির বাজার দর ছিল কমপক্ষে 55 লাখ টাকা, কিন্তু মাত্র 31 লাখ টাকায় আইনজীবী হরিশ পাঞ্জেকে বাড়ি বিক্রি করে দেয় উদয়ন। পুলিশ জানতে পেরেছে সেই হরিশকে বলে যে তার এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা রয়েছে, আমেরিকা ইতালি দুবাইয়ে আটকে রয়েছে নানা জিনিস, সে সমস্ত ছাড়ানোর জন্যই তার তাড়াতাড়ি টাকার দরকার। রায়পুরে উদয়নের বাড়ির বর্তমান মালিক হরিশ পাণ্ডে নামে এক ব্যক্তি, উদয়নের সঙ্গে কোনোদিন দেখা হয়নি তার। বাড়ির দরকার ছিল, তাই তড়িঘড়ি এক ব্রোকারের মাধ্যমে সওদা করে ফেলেন হরিশ, জানিয়েছেন হরিশ পাণ্ডে। नहीं, उदयन को मैं कभी पर्सनली नहीं मिला हूँ ना डायरेक्ट मिला हूँ। मैं ये मकान को संदीप श्रीवास्तव नाम के जो व्यक्ति है जिसको मैं जानता हूँ और पहचानता भी हूँ, क्योंकि जो जमीन संबंधी काम कार्य करते हैं और मैं एडवोकेट हूँ और मेरे यहाँ आते जाते रहते हैं, और ये मकान को लेने का सौदा पहले वही कर रहा था अपने नाम में। चूँकि मेरे को उस समय मकान की आवश्यकता था और तो मैं मकान उनसे रिक्वेस्ट किया कि ये मकान मेरे को दिखा दो, अगर मेरे को जचेगा तो मैं ले लूँगा। तो उसने मेरे बोलने पर ये मकान दिखाने आया और मेरे को जचा और मैंने उन्हीं সৌদা কিয়া। আকাঙ্ক্ষা খুনে পুলিশের তদন্ত উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। উদয়নের দাবি, 2011 সালে মা বাবাকে খুন করে সে, কিন্তু রায়পুর পুলিশের হাতে আসা হোসাঙ্গাবাদ পৌরসভার ডেথ সার্টিফিকেট বলছে অন্য কথা। সেখানে মৃত্যুর তারিখ দেখানো হয়েছে 2013 5ই ফেব্রুয়ারি। 8ই ফেব্রুয়ারি পৌরসভা থেকে ডেথ সার্টিফিকেট হাতে পায় উদয়ন। দুবছরের এই ব্যবধান কেন? উদয়ন কি ভুয়ো তথ্য দিয়ে ডেথ সার্টিফিকেট তৈরি করেছিল? যদি তাই হয় তাহলে কারোর সাহায্য করেছিল? এসবই খতিয়ে দেখছে পুলিশ। আকাঙ্ক্ষা শর্মা খুনের তদন্তের সামনে চলে এলো আরো চাঞ্চল্যকর তথ্য। খুনের পর আকাঙ্ক্ষা ফ্রিজে রেখে দেয় উদয়ন দাস। প্রায় এক সপ্তাহ দেহ ফ্রিজেই ছিল। জেরায় উদয়ন জানিয়েছে যে প্রতিবেশীদের বাইরে বেড়াতে যাওয়ার জন্য অপেক্ষা করছিল সে। প্রতিবেশীরা ঘুরতে যেতে আকাঙ্ক্ষার দেহ ট্রাঙ্কে ভরে কংক্রিটের ঢালাই করে দেওয়া হয়, কিন্তু তাও দুর্গন্ধ চাপা দিতে না পেরে ঢালাইয়ের উপর বেদি বানিয়ে ফেলে উদয়ন। এবং আকাঙ্ক্ষা হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য সামনে চলে আসছে। এক বন্ধু তার সঙ্গে ফোনে প্রায় কথা বলতো আকাঙ্ক্ষা, এবং এই বিষয়টি পছন্দ ছিল না উদয়ন দাসের। 14ই জুলাই 2016 এই নিয়ে দুজনের মধ্যে, আকাঙ্ক্ষা এবং উদয়নের মধ্যে চূড়ান্ত গণ্ডগোল বাধে। 15ই জুলাই মুখে বালিশ চাপা দিয়ে আকাঙ্ক্ষাকে খুন করে উদয়ন। খুনের পর দেহ একটি বাক্সে ভরে রাখে উদয়ন, আর এরপর দেহ পুঁতে দেয়। পুলিশের জেরায় এই কথাই কবুল করেছে উদয়ন দাস। ইতিমধ্যেই যে তথ্য সামনে আসছে আকাঙ্ক্ষা হত্যাকাণ্ডে, যে এক বন্ধুর সঙ্গে আকাঙ্ক্ষা প্রায় কথা বলতো এবং এই বিষয়টি উদয়নের পছন্দ ছিল না। 14ই জুলাই 2016 তাদের দুজনের মধ্যে চূড়ান্ত গণ্ডগোল বাঁধে, এবং 15ই জুলাই তারপরে মুখে বালিশ চাপা দিয়ে আকাঙ্ক্ষাকে খুন করে উদয়ন দাস। এবং খুনের পর একটি ট্রাঙ্কের মধ্যে উদয়ন আকাঙ্ক্ষার দেহ ভরে এবং তারপর দেহ পুঁতে দেয় উদয়ন। পুলিশের জেরায় এ কথাই কবুল করেছে উদয়ন। পরপর তিনটে খুন, সবকটি ঠান্ডা মাথায়, পুরোদস্তুর ছককষে। এত অদ্ভুত পরিকল্পনা যে উদয়নকে আদৌ মানসিক বিকারগ্রস্ত এই নিয়ে রীতিমতো দ্বন্দ্বে পুলিশ। তবে মানসিক বিকার না থাকলে এ ধরনের কাজ কখনোই সম্ভব নয়, দাবি মনোবিদদের। এখানে কতটা মানসিক অসুস্থতার জায়গা আছে আর কতটা তার একেবারেই অপরাধ প্রবণতার জায়গা থেকে সেই কাণ্ডটি ঘটিয়েছে সেটা পুলিশ নিরপেক্ষ তদন্ত বলবে, কিন্তু আমার মনে হয় মানসিক অসুস্থতা সম্পর্কে আমাদের কিছু ভুল ধারণা পরিষ্কার হওয়া দরকার। মানসিক অসুস্থতা থাকলে একজন মানুষ যে এই ধরনের কাজ কখনোই করবেন না এমনটাও কিন্তু বলা যায় না। এমন অনেক ধরনের মানসিক সমস্যা থাকে যেখানে কিন্তু তার মাথার মধ্যে একটা এমন ম্যারেজ তৈরি হতে পারে তার প্রতি কমিটেড হয়ে যথেষ্ট পরিকল্পনা মাফিকও কিন্তু নানান ধরনের অঘটন ঘটানোর সম্ভাবনা রাখতে পারে। সুতরাং আমার মনে হয় যে এটা একেবারে নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত, এবং পাশাপাশি মানসিক অভিক্ষা সংগঠিত হওয়া খুব জরুরি তার সাইকোলজিক্যাল স্টেটটাকে বোঝার জন্য। কারণ তা না হলে কিন্তু তার পার্সপেক্টিভ থেকে তার মোটিভ
আমরা বুঝতে পারছি না। এটা পুলিশ ইনভেস্টিগেশনের সঙ্গে সঙ্গে কিন্তু সাইকোলজিক্যাল ইন্টারভেনশন অত্যন্ত জরুরি হয়ে দাঁড়াবে বলে আমার মনে হয়। যদি মানসিকতা বা মনস্তত্ব নিয়ে এতটাই শুধুমাত্র জানতেন তাহলে তো মনস্তত্ববিদদের আলাদা জায়গা থাকতো না। সুতরাং আমার মনে হয় যে এটা শুধুমাত্র পুলিশের নিজের বয়ানের উপর ভিত্তি করে দেখলে চলবে না। আই এম শিওর ইন সাচ কেসেস সাইকিয়াট্রিস্ট এবং সাইকোলজিস্টের